আওয়ামী সরকারের পতনের পর থেকেই ফাটল ধরতে শুরু করে বাংলাদেশ ভারতের সম্পর্কে। তবে সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে একসাথে কাজ করতে চায় ঢাকা দিল্লি। সেই সুযোগটাই করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ পরিষদের অধিবেশন। এই অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার 23 সেপ্টেম্বর সন্ধ্যায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এই প্রথম দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হল, যা দুই দেশের সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে শেখ হাসিনার অবস্থান এবং তাকে দেশে ফেরানো নিয়ে কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। মূলত ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে আওয়ামী সরকার ছাড়াও অন্য রাজনৈতিক দলগুলোর সাথে তেমন ভালো সম্পর্ক ছিল না দিল্লির। ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন দেখা দেয়। এমনকি ইলিশ কাণ্ড থেকে শুরু করে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের নিয়েও দিল্লি ছিল নারাজ। তবে দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের এই বৈঠক সম্পর্ক উন্নয়নের নতুন বার্তা দিচ্ছে। IBTV USA, New York.